নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার। পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণীরা, মানুষেরা প্রায় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, কিছু লোক তো বাড়াবাড়ি রকমের খুঁতখুঁতে হয়। টেবিলের কোণ, ঘরের সিলিং, ঘুলঘুলির ফোকর, পাপোশ, মাদুর, জামার কলার, পাঞ্জাবির হাতা, শাড়ির খুঁটে এক বিন্দু ময়লা সহ্য করতে পারে না তারা। তবে শুধু আমরাই যে এমন করি তা নয়, জীবজগতে বহু প্রাণী আছে যাদের ঝরঝরে থাকার কৌশল জানলে অবাক লাগে। স্লথ, মধ্য ও দক্ষিণ আমেরিকার অরণ্যে এই প্রাণীটির বাস। এদের সারা গায়ে থাকে গভীর জঙ্গলের মতো লোম, তাতে জমে থাকে যত রাজ্যের ময়লা। এখানেই শেষ নয়, এক একটি স্লথের লোমে বাস করে 900 বেশি গুবুরে পোকা। আর অলসতায় কুম্ভকর্ণকেও হার মানায় প্রাণীটি। প্রায় 18 ঘন্টা ঘুমিয়ে কাটানোর পর আধ মিনিট গাছুলকে নিয়েই হাঁপিয়ে পড়ে। পরিশ্রম বেশি হয়ে যেতে পারে এই ভয়ে সপ্তাহে একবারই টয়লেটে যায় এরা। তবে এদের বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য মথ অপেক্ষা করে থাকে, কারণ সেটি মথের ছানাদের পক্ষে পুষ্টিকর খাদ্য। মাছি, এদের মতো কোনো প্রাণী নিজেদের পরিচ্ছন্ন রাখতে পারে না। এদের পায়ে ব্রাশের মতো খড়খড়ে লোম থাকে, ঘন ঘন সারা গায়ে পা বোলানো এদের অভ্যেস। আবার পায়ের পাতা দিয়ে এরা মুখে খাবার তোলে। খাবার খাওয়া ব্যাপারে মাছির আবার একটু না কুচু ভাব আছে। লাঞ্চের ভাত ডালের এঁটো পায়ে নিয়ে মোটেও ডিনার সারে না এরা। খাদ্যের উপরে বসেই আগে সামনের দুপা ঘষে ঘষে পরিষ্কার করে, তারপর শুরু হয় খাওয়া দাওয়া। মুশকিল হলো টাইফয়েড, আমাশা, কলেরার মতো 100 বেশি রোগ হয় মাছির এই ঝরঝরে থাকার অভ্যাসে। শুকর, কাদা দিয়ে স্নান? হ্যাঁ, শুকরের জীবাণুমুক্ত থাকার এটাই একমাত্র উপায়। শুকরের লোমে আর চামড়ায় বহু পরজীবীর বাস। এদের থেকে বাঁচতে কাদায় সারা শরীর ডুবিয়ে বসে থাকে প্রাণীটি। তারপর শরীরে শুকিয়ে নেয় হাওয়ায়। কাদা শুকিয়ে খড়খড়ে হয়ে ঝরে যায় গা থেকে, সঙ্গে দূর হয় দুষ্টু পরজীবী। ডাং বিটল, দুনিয়াকে নোংরা থেকে মুক্ত করার ঠিকে নিয়ে রেখেছে পতঙ্গটি। আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সর্বত্র দেখা যায় এদের। অন্যের বর্জ্য পদার্থ খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এরা। পিঁপড়ে, এদের সারা গা ঢাকা থাকে জলরোধী বিশেষ বর্মে, সেটি থেকেই এক ধরনের জীবাণু প্রতিরোধী তরল খারিত হয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, তাহলে শেষ করলাম। দয়া করে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখবেন বা লাইক দেবেন। টাটা, বাই বাই।